আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক। শুভ চাঁদপুরের শহরাস্থিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে পাঁচজন। বুধবার পৌনে একটায় উপজেলা চিতোষি পূর্ব ইউনিয়নের পূর্ব নহরগ্রামে এই দুর্ঘটনা ঘটে। শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে পূর্ব নহরগ্রামের মোল্লার ট্যাকে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। সে সময় স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রমের পাশাপাশি শহরাস্তি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ হাসনাবাদের রামদেবপুর গ্রামের মোহাম্মদ শাহ পরাণ তুষার, নরপাইয়া গ্রামের শাকিল, চাপাকেশতলা গ্রামের রেজাউল করিম, যশোরের শার্শা ধান্যখোলা গ্রামের নয়ন ও গাজীপুরের সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের মোহাম্মদ সাগর হোসেন। তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। গাড়িটি পানিতে পড়ায় ভেতরে কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিলেন না বলেও জানায় ফায়ার সার্ভিস। রাজধানীতে পল্লবীতে গতরাতে জাহিদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার রাতে মহল্লার চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় একই মহল্লার জসিম, দামরু, মিঠু ও রাজাসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় জাহিদকে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় সে। জাহিদের বন্ধুদের দাবি, গাঁজা খাওয়াকে কেন্দ্র করে এই খুন। স্বজনদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনা। রহস্য উন্মোচনে মাঠে নেমেছে র‍্যাব ও পুলিশ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা দুটায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision। ধন্যবাদ।